ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই। 19তম সপ্তাহে যে আপনাদের বিজ্ঞান অ্যাসাইনমেন্ট প্রকাশিত হয়েছে, তার উত্তর বা সমাধান প্রস্তুত করা হয়েছে। উত্তর দেখার পূর্বে আপনাদের একবার অ্যাসাইনমেন্টটা দেখি। এইটি হচ্ছে আপনাদের 5 নম্বর অ্যাসাইনমেন্ট, আর যে শিরোনামটি দেওয়া রয়েছে অষ্টম অধ্যায় মিশ্রণ, এই অধ্যায় থেকে আপনাদের এই অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে এবং এই অধ্যায় থেকে পড়ে অ্যাসাইনমেন্টটি প্রস্তুত করা হয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, এখানে বিষয়বস্তুগুলো রয়েছে, এই বিষয়বস্তুগুলো আপনারা এখান থেকে দেখে নেবেন। আর আপনাদের জন্য যে অ্যাসাইনমেন্টটি দেওয়া রয়েছে, অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ, পাত্র এক ঝালমুড়ি, এখানে ঝালমুড়ি একটি ছবি দেওয়া আছে, এবং দ্বিতীয় পাত্রতে অপরিষ্কার লবণ মিশ্রিত পানি। প্রশ্ন 1 নম্বর, কোন পাত্রে অসম সত্ব মিশ্রণ রয়েছে, কেন এটি অসম সত্ব মিশ্রণ? 2 নম্বরে দেওয়া রয়েছে, দ্বিতীয় পাত্র থেকে লবণের স্ফটিক প্রস্তুত করার কার্যপদ্ধতি ধারাবাহিক তা পোস্টার পেপারের ক্যালেন্ডারের উল্টো পাতায় 8 পেপারে লিপিবদ্ধ কর। শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল 2টি প্রশ্ন, এই 2টি প্রশ্ন উত্তর করতে হবে। এখন আমরা দেখি আপনাদের যে নির্দেশনাটা দেওয়া রয়েছে। 1 নম্বর, যে পাত্রে অসমসত্ব মিশ্রণ রয়েছে তা উল্লেখ করবে এবং যুক্তিসহতা ব্যাখ্যা করবে। তাই শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন এই 1 নম্বর প্রশ্নের উত্তর দেখে আসি। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমি অ্যাসাইনমেন্টের শিরোনামটি দিয়ে দিয়েছি, আর 1 নম্বর প্রশ্নের উত্তর, প্রথম পাত্রে অসমসত্ব মিশ্রণ রয়েছে। অসমসত্ব মিশ্রণ, যে মিশ্রণের দ্রাবক ও দ্রব্যের উপাদানগুলো পৃথক করা যায় সেই মিশ্রণকে অসমসত্ব মিশ্রণ বলে, যেমন বালি ও পানির মিশ্রণ, পানিতে বালির কণাগুলিকে পৃথকভাবে চেনা যায়, এই জন্য এটি একটি অসমসত্ব মিশ্রণ। কয়লেট, সাসপেনশন, ইমালশন, জেল, সল ইত্যাদি অসমসত্ব মিশ্রণ। উপরোক্ত আলোচনার মাধ্যমে বোঝা যায় ঝালমুড়ি একটি অসমসত্ব মিশ্রণ। শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল 1 নম্বর প্রশ্নের উত্তর। শিক্ষার্থী বন্ধুরা, 2 নম্বর ছিল, দ্বিতীয় পাত্র কেন লবণের স্ফটিক প্রস্তুত করার কার্যপদ্ধতি ধারাবাহিক তা পোস্টার পেপারে ক্যালেন্ডারের উল্টো পাতায় 8 পেপারে লিপিবদ্ধ কর। আর 2 নম্বর যে নির্দেশনাটি রয়েছে, অপরিষ্কার লবণ মিশ্রিত পানি থেকে স্ফটিক তৈরির পরীক্ষণটি করবে এবং কাজের ধারাবাহিক তা পোস্টার পেপার ক্যালেন্ডারের উল্টো পাতায় 8 পেপারে লিপিবদ্ধ করবে। শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল 2 নম্বরের নির্দেশনা এবং প্রশ্ন, এখন আমরা এর উত্তর দেখব। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আপনারা এটা পেপারেও লিখতে পারেন অথবা 8 পেপারেও লিখতে পারেন, যেটি আপনাদের সুবিধা হবে সেটার উপরে লিখবেন। সেখানে নির্দেশনায় বলা হয়েছে আপনারা 8 পেপারের পিছনে লিখবেন, কারণ ওখানে ছবি 8 করতে হবে আপনাদের। এখানে 2 নং প্রশ্নের উত্তর, দ্বিতীয় পাত্র থেকে অপরিষ্কার লবণ হতে লবণের স্ফটিক প্রস্তুতকরণ কার্যপদ্ধতি নিম্নে লিপিবদ্ধ করা হলো, প্রয়োজনীয় উপকরণ ও রাসায়নিক দ্রব্য, কঠিন খাদ্য, লবণের নমুনা, 2টি বিকার, 1টি প্যানেল, চীনামাটি বা পার্সেলিনের বেসিন, ত্রিপদী স্ট্যান্ড, কাঁচদণ্ড, তার জালি এবং ফিল্ডার কাগজ। কার্যপদ্ধতি, 1 নম্বর, 250 সেন্টিমিটার কিউব আয়তনের 1টি বিকারে 100 সেন্টিমিটার কিউব পানি নিয়ে এতে প্রায় 35 গ্রাম অবিশুদ্ধ NaCl যোগ করে 1টি কাঁচদণ্ডের সাহায্যে উত্তম রূপে নেড়ে দ্রবণ প্রস্তুত করতে হবে। 2 নম্বর আছে, এরপর ফিল্টার কাগজের মাধ্যমে দ্রবণটিকে পরিস্রাবণ করে পরিশোধ দ্রবণ অন্য বিকারে নিতে হবে। 3 নম্বর, বিকারটিকে ব্রি পদি স্ট্যান্ডের উপরে স্থাপিত তার জালির উপর বসিয়ে বুনসেন দ্বীপের সাহায্যে উত্তপ্ত করে দ্রবণটিকে ঘনীভূত করতে হবে। দ্রবণটি সম্পৃক্ত হয়েছে কিনা জানার জন্য উত্তপ্ত ঘনীভূত দ্রব্যের কিছু পরিমাণ 1টি পরীক্ষার নলে নিয়ে স্টেপের পানিতে ঠান্ডা করতে হবে। ঠান্ডা দ্রবণে ক্যালাস দেখা গেলেই দ্রবণটি সম্পৃক্ত হয়েছে বলে ধরে নেওয়া যায়। 4 নম্বর দেওয়া আছে, সম্পৃক্ত উত্তপ্ত দ্রবণকে কিছুটা শীতল করার পর দ্রবণে সামান্য পরিমাণ বিশুদ্ধ গাঢ় HCl যোগ করতে হবে, এর ফলে বিশুদ্ধ NaCl এর ক্যালাস উৎপন্ন হয়ে নিচের দিকে জমা হতে থাকবে।
পাঁচ নাম্বার উপরের স্বচ্ছ দ্রবণে আরও কিছু পরিমাণ বিদ্যুৎ গাঢ় সিটি যোগ করলে কেলাসন প্রক্রিয়া শেষ হবে। ছয় নাম্বার পরিত্রাণের সাহায্যে দ্রবণ থেকে এনএসিএল এর ক্লাস পৃথক করতে হবে এবং ক্লাসগুলো এনএসিএল এর গাঢ় দ্রবণে ধৌত করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, এখানে যে ছবিটা দেওয়া আছে এই জন্যে আপনারা এই পয়েন্টগুলো সেই আর্ট পেপারের পিছনে লিখবেন বড় করে মার্কার পেন দিয়ে, আর এই ছবিটা আপনারা আর্ট করবেন সুন্দরভাবে। সাত নাম্বার প্রাপ্ত ক্যালাসগুলোকে পর্সেলিন বা চীনা মাটির ছড়ানো বেসিনে নিয়ে সামান্য উত্তপ্ত করুন, এর ফলে ক্যালাসের গায়ে লেগে থাকা এই সিএল বাম্পাকারে চলে যাবে। এখানে প্রাপ্ত প্রায় শুষ্ক ক্যালাসগুলোকে বায়ুতে রেখে শুদ্ধ করা হয়। আট নাম্বার দ্রুত শুদ্ধ করার জন্য ক্যালাসগুলোকে ওনার সিএসিএল টু পূর্ণ একটি শুষ্কাধারে রাখা হয়, কিছুক্ষণ পর বিশুদ্ধ ও শুষ্ক এনএসিএল ক্লাস পাওয়া যাবে। শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আপনাদের ১৯তম সপ্তাহের বিজ্ঞান উত্তর। কোথাও যদি বানানে বলায় লেখায় ভুল হয়ে থাকে, সবাই ক্ষমা চোখের দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং করোনা থেকে দূরে থাকবেন। প্রত্যেককে ধন্যবাদ।